কম বলেন বাবা মা আপনাকে গুরুত্ব দেবে, কথা কম বলেন আপনার ভাই বোন আপনাকে গুরুত্ব দেবে, কথা কম বলেন আপনার বন্ধু বান্ধব আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে ও কি বলে দেখো, কারণ সে সবসময় বলে না, ঠিক কিনা? সবসময় যদি বক 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 করতে থাকেন তাহলে আপনার কথার আর কোনো মূল্যায়ন, প্রতিদিন যা বলে তাই বলবে আর কি। কথা কম বলেন, আবার কথা কম বলতে গিয়ে এমন না যে একেবারে কথা বন্ধ সবাই টেনশনে আছে, সেরকম না, যতটুকু প্রয়োজন মা খাল্লা ও দাল্লা যা বলবেন দালিলিক যুক্তিসঙ্গত, অযৌক্তিক কথা বলার দরকার। যেখানে গেলাম মনে করে কোন অনুষ্ঠানে গেলাম, বন্ধু বান্ধবদের নিয়ে বসলাম, সত্য গল্প বলা বলা শেষ, এখন মিথ্যা গল্প দিয়ে খুশি করতেছি, আসর জমাচ্ছি, দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন কম, এটা হচ্ছে উম্মুল আদাব, আদবের সচ্চরিত্রের মূল হচ্ছে কথা কম বলা।